Assalamualaikum সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো পোয়া পিঠা বা তেলের পিঠা খুবই সহজে আজকে এভাবে বানিয়ে ফেলতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে গুড় বানাচ্ছি এটা হচ্ছে ব্রাউন সুগার আমি এখানে 1/2 কাপ ব্রাউন সুগার নিয়ে হাফ কাপ পানি দিয়ে তারপরে এভাবে একটু জাল করে নিচ্ছি তাহলে গুড় হয়ে যাবে তো আর পিঠা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তো পরিমাণটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা ওইভাবে নিয়ে নেবেন চালের গুঁড়ো আটা তারপরে দিয়েছি কোকোনাট পাউডার মিল্ক পাউডার তো সবকিছু মিলিয়ে এটা লিখে দিয়েছি আমি স্ক্রিনে পরিমাণটা আর বলছি না তো আমরা জানি তেলের পিঠা খেলে গ্যাস হয় আমাদের সেই কারণে অনেকেই আমরা তেলের পিঠাটা খাচ্ছি না তেলের জিনিস খেলে অনেকেরই পেটে সমস্যা হয় গ্যাসের প্রবলেম হয় তো সেই সব কারণ থেকেই মুক্তি পেয়ে মানে কিভাবে পিঠা খাওয়া যায় তেলের জিনিস খাওয়া যায় এভাবে আমি যে আজকে একটা সিক্রেট একটা উপাদান এখানে দিব সেটা দেওয়ার কারণে আপনি পেট ভরে তেলের পিঠা খাওয়ার পরেও আপনার কখনো গ্যাস হবে না সেই সিক্রেট টিপসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই দিবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো আমি এই যে ডিম নিয়ে নিয়েছি একটা নরমাল রুম টেম্পারেচারের তারপরে দিয়ে দিলাম গুড় পানি নরমাল ওয়ার্ম মানে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন তো পিঠাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আর এভাবে বানালে আমি যেভাবে বানিয়েছি সেই ঠিক সেমভাবে আপনারাও যদি ফলো করেন তাহলে একদম পারফেক্ট হবে আর এই যে সিক্রেট যে উপাদানটার কথা বলেছি সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদা আমি হাফ টিস্পুন আদা দিয়ে দিচ্ছি আর এই আদাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মানে কি বলবো খেতে খুবই ভালো লাগে ফ্লেভারটার কারণে আর গ্যাসের সমস্যা একদমই হবে না পেট ভরে পিঠা খেলেও আপনার পেটে গ্যাস হবে না এইভাবে বানালে তো এখন আমি এটাকে একটা র‍্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে রেখে দিব আধা এক থেকে 1.5 ঘন্টার জন্য আপনারা যদি সময় থাকে বেশি তাহলে আরো বেশি সময় রাখতে পারেন বা কম বেশি সময় রাখতে পারেন মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে তো আমি 1.5 ঘন্টা রেখেছি তারপরে আমি আবার ফিরে এসেছি ফিরে এসে এখন আমি দেখব এটার কি অবস্থা তো এটা কিন্তু মানে যেভাবে রেখেছি তার চেয়ে অনেকটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে যেহেতু এটা শুকনো চালের গুঁড়ো ছিল তো এখন আমাকে আবার পানিটা একটু পানি দিয়ে তারপরে এটাকে ব্যাটারটা একটু ব্যালেন্স করে নিতে হবে আমার যেরকম দরকার আর কি সেভাবে গুলিয়ে নিতে হবে তো আমি একটু পানি দিলাম দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে এখন আমার একদম যেভাবে আমি চাচ্ছি সেরকমই হচ্ছে তো কিভাবে পারফেক্ট হচ্ছে মানে গোলাটা সেটাও বোঝার উপায় আপনি একটা আঙ্গুল চুবিয়ে তারপরে দেখবেন আঙ্গুলের চারপাশটা একদম ঢেকে আছে একটা কোড হয়ে গেছে তো তাইলেই বুঝতে পারবেন তো এইদিকে কিন্তু আমি তেল বসিয়ে রেখেছি চুলায় তারপরে আমি এই যে পিঠা ভাজতে চলে এসেছি দেখতেই পেলেন প্রথম পিঠাটাই কিন্তু একদম ফুলে ই হয়ে গেছে একদম ফুলে উঠেছে কতটা পারফেক্ট হয়েছে কালারফুল হয়েছে তো দেখেই বোঝা যাচ্ছে তো আপনারা অবশ্যই এভাবে ফলো করবেন আমি যেভাবে আজকে বানিয়েছি সেম ভাবে যদি আপনারা ফলো করেন তো আপনাদের পিঠাও কিন্তু একদম পারফেক্ট হবে যারা নতুন কখনো বানান নাই তারাও কিন্তু এভাবে ফলো করলে একদম পারফেক্ট হবে আর গ্যাসের সমস্যা তো হবেই না ওই আদার পরিমাণটা দিলে আদা বেটে একদম আদা বেটে দিতে হবে তো আমি আরো একটা ভেজে নিলাম এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বাটিতে রেখেছি আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি একটা বাটির নিচে আবার আরেকটা বাটি উপর করে দিয়ে রেখেছি যদি কোনো এক্সট্রা তেল থাকে তাহলে বাটির নিচে তেলটা চলে যাবে তাহলে পিঠায় আর কোনো তেল থাকবে না এটা আপনারা কিন্তু করতে পারেন যখন বেশি পিঠা বানাবেন তো দেখতেই পেলেন আমি কিন্তু একটা পিঠা মাঝখান থেকে মানে ওপেন করে দেখাচ্ছি একদম পারফেক্ট হয়েছে ভিতরে খুবই অসাধারণ খেতে অসম্ভব মজা হয়েছে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ